আমরা শেষ দশকের রাত্রিগুলোতে কেয়ামের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকিরের মাধ্যমে তাসবিহ তাহলিলের মাধ্যমে অতিবাহিত করব যাতে লাইলাতুল কদরের সন্ধান লাভ করে আমরা অপরন্ত কল্যাণে আমরা ভূষিত হতে পারি সুতরাং আমাদের খাদ্যদ্রব্য আমাদের প্রধান খাদ্য যেহেতু চাউল সুতরাং আমরা নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর প্রতি আমল করে আমরা নির্দ্বিধায় এক সা ফিত্রা দিব অর্ধ সা নয় যে রমজান আমাদের শুরু হয়েছিল সেই রমজানের শেষটাও যেন সুন্দর হয় এবং হুসনুল খাতেমা হয় এই কারণেই আমাদেরকে বেশি বেশি ইবাদত এবং বন্দেগীতে শেষ দশক অতিবাহিত করতে হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام جبوتيو پرشنشا جبوتيو گنوگان شه رب العزات جنو جار عشش کرپائي ايبون رحمتر باردھارائي شکتو ہوئے آج کے رمضان ماشر শেষের দশকের এই জুমায় উপস্থিত হতে পেরেছি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে প্রশংসা উচ্চারণ করি সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মুসলিমবৃন্দ আজকে খুতবার সংক্ষিপ্ত পরিসরে শেষ দশকের আমল ও অন্যান্য প্রসঙ্গ বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রিয় দিনী ভাইয়েরা রহমত বরকত ও মাগফিরাতের বর্ষা সাজিয়ে ক্ষমার বার্তা নিয়ে এবং ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াল শাররে আকসির হে কল্যাণের অভিযাত্রীরা অগ্রসর হও হে অকল্যাণের অভিসারীরা ক্ষান্ত হও এই আসমানি আহ্বানের মধ্য দিয়ে আমাদের গুনাহ মাপের জন্য যে বরকতময় রমজান শুরু হয়েছিল আল্লাহর অশেষ রহমতে আমরা সেই রমজানের একেবারে শেষের দিকে এসে উপনীত হয়েছি শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপনীত করেছেন এবং সুস্থভাবে সুন্দরভাবে আমরা সিয়াম এবং কিয়াম পালন করতে পেরেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও প্রশংসা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ রমজান মাস যে জন্য এসেছিল সেই শিক্ষাকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে যে বরকতপূর্ণ বলে অভিহিত করেছেন সেই বরকত আমরা যে যতটুকু গ্রহণ করতে পারবো ধারণ করতে পারবো সে ততটুকু সফল কাম হব আর এই বরকতময় মাসটিকে যে অবহেলায় যারা কাটিয়ে দিবে এবং রমজানের অফুরত্ব রহমত বরকত এবং মাগফিরাত থেকে বঞ্চিত হবে সত্যই তারা হতভাগা এবং তাদের জন্য আফসোস সুতরাং এখনও সময় বাকি আছে আজকে ২২ রমজান ২৩ রাত আজকে আর যে কয়টা দিন বাকি আছে সেই সময়গুলোকে আমরা গনিমত মনে করে অমূল্য সম্পদ মনে করে সেটির যথোপযুক্ত ব্যবহার এবং সদ্ব্যবহার করার জন্য আমাদেরকে প্রাণান্ত প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দুল্লানি আলা আমালিন আদখুলু বিহিল জান্নাহ আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল সম্পাদনের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সংক্ষিপ্ত কথায় সংক্ষিপ্তভাবে উত্তর দিলেন আলাইকা বিসসৌম ফা ইন্নাহু লা মিসলা লাহু তুমি সিয়াম পালন করো কারণ এর তুলনীয় কোনো ইবাদত নেই হাদিসটি ইবনে হিব্বান হাদিস নম্বর ৩৪২৫ সহিহ তারগিব ৯৮৬ নম্বর হাদিস তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুখনিসৃত বাণী থেকে আমরা উপলব্ধি করতে পারলাম যে সিয়াম এমন একটি ইবাদত যেটি অতুলনীয় যার তুলনীয় কোনো ইবাদত হতে পারে না কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখানে শেষ দশক আছে লাইলাতুল কদর আছে
আরও অনেক ভালো কাজের সুযোগ রয়েছে সঙ্গত কারণে, এবং সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল হাদিসে এসেছে ইল্লা সোম ফাইন্নাহুলি ওয়া আনা আজজিবিহি, সিয়াম শুধুমাত্র আমার জন্যই এবং আমি এর প্রতিদান দিব। সুতরাং বিভিন্ন কারণেই রমজান মাসের এই যে গুরুত্ব, এই গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে, বিশেষত শেষ দশকের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে, এবং গুরুত্ব অনুধাবন করে আমাদের সাধ্যা অনুযায়ী নিজেরা এবং পরিবার পরিজনকে নিয়ে ইবাদতে নিয়োজিত হতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম শেষ দশককে পালন করার জন্য, শেষ দশকে ইবাদত বন্দিগি করার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখিরে মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। রাওয়াহু মুসলিম, মিশকাত হাদিস নম্বর 2089। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যত কষ্ট করতেন ইবাদতে, অন্য কোনো সময় তিনি এত কষ্ট করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি সর্বশেষ নবী, যার আগমনের মাধ্যমে নবুয়তের সিলসিলার পরিসমাপ্তি বিঘোষিত হয়েছে, যার আল্লাহ রাব্বুল আলামিন আগের এবং পিছের গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অত্যন্ত শুকরগুজারকারী বান্দা হওয়ার জন্য, তার নৈকট্যশীল বান্দার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই শেষ দশক আসলে তিনি ইবাদত অত্যন্ত কষ্ট করতেন, যে কষ্ট তিনি অন্য সময় করতেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা থাকার পরেও যদি তিনি শেষ দশককে পালন করার জন্য, শেষ দশকে ইবাদত বন্দিগি করার জন্য এত পরিশ্রম করতে পারেন, এত কষ্ট করতে পারেন, তাহলে আমাদের জন্য আরও কত বেশি পরিশ্রম করা দরকার, কত ইবাদত বন্দিগিতে নিয়োজিত হওয়া দরকার, নিজেদের গুনাহ মাপের জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালানো দরকার, সেটি সহজেই অনুময় এবং অনুধাবনযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে কষ্ট করতেন, এর অর্থ হচ্ছে, কেউ বলেছেন যে তিনি লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য অত্যন্ত কষ্ট সাধনা করতেন। মিশকাতের ভাষ্যকার মোল্লা আলী কারি হানাফি রহমাহুল্লাহ বলেছেন যে এর অর্থ হলো তিনি ইবাদত বন্দিগি এবং যত রকমের ভালো কাজ আছে, আল্লাহর আনুগত্যপূর্ণ কাজ আছে, সেই কাজগুলোর জন্য অত্যন্ত পরিশ্রম করতেন, যেটি তিনি অন্য অন্য সময় করতেন না। সম্মানিত সুধী মণ্ডলী, শেখ ওসাইমিন রহমাহুল্লাহ তার মাজালিসুস শাহরি রমাদান গ্রন্থের মধ্যে বলেছেন, ফাফি হাদাল হাদিসে দালিলুন আলা ফাজিলাতি হাযিল আশর, এই হাদিসের মধ্যে শেষ দশকের ফজিলত বর্ণিত হয়েছে, লি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইস্তাহিদু ফিহি আকসারা মিম্মা আজতাহিদু ফি গায়রিহি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে যত পরিশ্রম করতেন, অন্য সময় এত পরিশ্রম করতেন না। ওয়া হাযা শামিরুন লিল ইস্তিহাদি ফি জামিয়ি আনওয়াইল ইবাদা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পরিশ্রম, সেটি যাবতীয় প্রকার ইবাদত, যত প্রকার ইবাদত রয়েছে সেই সকল ইবাদতে যত পরিশ্রম রয়েছে সেগুলোকে সামিল করে, সেটি হতে পারে মিন সালাতিন ওয়া কুরআনিন ওয়া যিকরিন ওয়া সাদাকাতিন ওয়া গায়রিহা, সেটি হতে পারে সালাত আদায়, কোরআন তেলাওয়াত, জিকির তসবি তাহালিল, দান সাদাকা এবং অন্যান্য। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের এই শেষ দশক আসলে তিনি ইবাদতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন রকমের ইবাদত বন্দিগি দান খায়রাত ইত্যাদিতে তিনি অত্যন্ত কষ্ট পরিশ্রম করতেন, এবং লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য কষ্ট স্বীকার করতেন। মিশকাতের আরেকজন প্রখ্যাত ভাষ্যকার আল্লামা ওবায়দুল্লাহ মোবারকপুরি রহমাহুল্লাহ বলেছেন, ফিহি ইস্তিহবাবুল ইস্তিহাদ ফিল ইবাদা ওয়াল হিরসু আলা মুদাওয়ামাতিল কিয়াম ফিল আশরিল আখিরে মিন রমাদান, যে এই হাদিসের মধ্যে ইবাদতে যে বেশি বেশি পরিশ্রম করতে হয়, কষ্ট স্বীকার করতে হয়, সেই বিষয়টা এসেছে, এবং রমজানের শেষ দশক ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে কেয়ামুল লাইল অর্থাৎ তারাবি অথবা তাহাজ্জুদ আদায়ের ব্যাপারে আগ্রহী হওয়ার বিষয়টি বর্ণিত হয়েছে। এর মাধ্যমে ইশারা করা হয়েছে ইলা তাহসিনিল খাতিমাতি ওয়া তাজবিদিহা, যাতে করে রমজান মাস আমরা পেয়েছিলাম শেষ দশক উদযাপনের মাধ্যমে, শেষ দশকে ইবাদত বন্দিগির মাধ্যমে আমাদের এই রমজানের পরিসমাপ্তিটা যেন সুন্দর হয়, কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার বাংলা প্রবাদে আমরা বলে থাকি। সুতরাং যে রমজান আমাদের শুরু হয়েছিল সেই রমজানের শেষটাও যেন সুন্দর হয়,
এবং হুসনুল খাতেমা হয়। এই কারণেই আমাদেরকে বেশি বেশি ইবাদত এবং বন্দেগীতে শেষ দশক অতিবাহিত করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক শুরু হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ্দামি ইজারাহু, তিনি কোমর শক্ত করে বেঁধে নিতেন, ওয়া আহিয়া লাইলাহু, রাত জাগরণ করতেন, ওয়া আইকাদা আহলাহু, এবং তার পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন। মুত্তাফাকুন আলাই, মিশকাত হাদিস নম্বর 2990। তাহলে এই হাদিসে বলা হচ্ছে যে এটিও শেষ দশকের, রমজানের শেষ দশকের ফজিলত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মনীতি, কর্মপদ্ধতি শেষ দশকে কী ছিল সেই বিষয়ে আমাদের সামনে সুস্পষ্ট দিক নির্দেশনা, যে যখন শেষ দশক শুরু হতো তখন আল্লাহ সাল্লাম সাদ্দামে জারাহু, তিনি কোমর শক্ত করে বেঁধে নিতেন। এর অর্থ হল তিনি ইবাদত অত্যন্ত পরিশ্রম করতেন এবং স্ত্রী সহবাস বা স্বর্গ থেকে দূরে থাকতেন। ওয়া আহিয়া লাইলাহু, এবং রাত্রি জাগরণ করতেন, কিয়াম করতেন, ইবাদত বন্দেগীতে তিনি অতিবাহিত করতেন। শুধু তাই নয়, তিনি নিজেই ইবাদত বন্দেগী কিয়ামুল লাইল করে তিনি ক্ষান্ত হতেন না, বরং ওয়া আইকাদা আহলাহু, তার নিজের পরিবার পরিজনকেও তিনি কী করতেন, জাগ্রত করতেন। কারণ আমি নিজে শুধু জাহান্নাম থেকে মুক্তি লাভ করব, কিন্তু আমার পরিবার পরিজন, আমার বাবা মা, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তারা জাহান্নামে যাবে এটি হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজেই রাত জাগরণ করতেন না, বরং তার পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন। সুতরাং আমরা এই শেষ দশকের রাত্রিগুলোতে কেয়ামের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবি তাহালিলের মাধ্যমে আমরা জাগরণ করব, অতিবাহিত করব, যাতে লাইলাতুল কদরের সন্ধান লাভ করে আমরা অপরন্ত কল্যাণে আমরা ভূষিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং মাগফিরাত লাভ করে নিজেকে ধন্য করতে পারি এবং জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। ওবায়দুল্লাহ মুবারকপুরি রহমাহুল্লাহ বলছেন, কাআন্নাজ জামানাল খালি আনিল ইবাদাতি বিমানজিলাতিল মাইয়্যিতে, এই শেষ দশক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জাগরণ করতেন, কারণ যেই সময়টা ইবাদত থেকে খালি থাকে সেই সময়টা যেন বিমানজিলাতিল মাইয়্যিতে, মৃত ব্যক্তির সমতুল্য। অবিল ইবাদাতে ফিহি ইয়াসিরু হাইয়ান, আর এই রাত জেগে জেগে ইবাদত করার মাধ্যমে রাতটি যেন জীবিত হয়, সঞ্জীবিত হয়ে ওঠে এই ইবাদত বন্দিগীর মাধ্যমে। সম্মানিত সুদী মণ্ডলী, আল্লাহ মুবাদুল্লাহ মুবারকপুরি রহমাহুল্লাহ আরও বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ রমজানের শেষ দশককে তার পরিবার পরিজনকে জাগ্রত করতেন এবং তিনি রাত জাগরণ জন্য নির্ধারণ করতেন, কারণ লেকুর্বে খুরুজ ওয়াক্তিল ইবাদাতে, ইবাদতের সময়টা শেষ হওয়ার যেন নিকটবর্তী হয়ে যাচ্ছে, রমজান চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আর সময় পাওয়া যাবে না। অতএব যত কষ্ট করে ইবাদত বন্দেগী করা যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, ততই কল্যাণকর। এই জন্য শেষ দশককে তিনি রাত্রি জাগরণের জন্য নির্ধারণ করতেন এবং পরিবার পরিজনকেও তিনি জাগাতেন। লিআন্নাহু খাতিমাতুল আমাল ওয়াল আমালু বিখাওয়াতিমিহা, কারণ রমজানের শেষ দশকে আমাদের রমজানের আমল করার শেষ সময়, এবং শেষ আমল যার ভালো হবে সেটি তার জন্য কল্যাণকর হবে, যেটি হাদিসে এসেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ইবনে রজব হাম্বলী রহমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফ গ্রন্থের মধ্যে বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন রমজান মাস আসতে আর 10 দিন বাকি থাকতো, তখন তিনি তার স্ত্রীদের মধ্যে এমন কেউ নাই যে কেয়াম করতে সমর্থ থাকতো তাকে জাগাতেন না, এমনটা তিনি করতেন না। অর্থাৎ যাদের কেয়ামুল লাইল বা কেয়াম করার, ইবাদত বন্দিকে করার, তারাবি তাহাজ্জুদ আদায়ের সামর্থ্য থাকতো, এরকম রসুল সাল্লামের পরিবারের প্রত্যেকটা সদস্যকে তিনি জাগিয়ে দিতেন এই শেষ দশক আসলে। সুতরাং উপরোক্ত দুটি হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে শেষ দশকের গুরুত্ব কতটুকু এবং এর ফজিলত কতটুকু। শেষ দশক আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে কতটুকু নিমজ্জিত হতেন, নিয়োজিত হতেন, এবং শুধু নিজেই নিয়োজিত হতেন না, বরং তার পরিবার পরিজনকে উদ্বুদ্ধ করতেন, জাগিয়ে দিতেন। সুতরাং সেই সুন্নাতকে আমাদেরকে অনুসরণ করতে হবে, আমাদের পরিবার পরিজন নিয়ে সাধ্য অনুযায়ী শেষ দশক, বিশেষ করে বেজোড়ের রাত্রিগুলো আমাদের অবশ্যই জাগার চেষ্টা করতে হবে, এবং এর মাধ্যমে আল্লাহর ক্ষমা ও নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, রমজানের শেষ দশকের যে আমলগুলো রয়েছে তার মধ্যে রাত্রি জাগরণ সম্পর্কে আমরা আলোচনা করলাম,
এবার দুই নম্বর যে বিষয়টি রয়েছে শেষ দশকে সেটি হচ্ছে এতেকাফ। এতেকাফ শব্দের অর্থ জুলুজুম ও শাইয়ে ও হাফসুন নফসে আলাইহে, কোনো জিনিসকে আঁকড়ে ধরা এবং সেখানে মনকে নিবদ্ধ করা। আর শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় লুজুমুল মসজিদ ও মসজিদে ওয়াল ইকামাতু ফিহি বিনিয়াতিত তাকাররুবি ইলা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য মসজিদকে আঁকড়ে ধরা এবং সেখানে অবস্থান করা, এটি হচ্ছে শরীয়তের পরিভাষায় এতেকাফ। এতেকাফ আল্লাহর সান্নিধ্য লাভের এবং লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা যদি লাইলাতুল কদর লাভ করতে চাই, নিশ্চিতভাবে পেতে চাই এবং দুনিয়াবী ঝামেলা থেকে পারিবারিক ব্যস্ততা থেকে নিরবিচ্ছিন্নভাবে নিমগ্ন চিত্তে আল্লাহর ইবাদতে নিজের মূল্যবান সময়গুলোকে ব্যয় করতে চাই, তাহলে এই তেকাফের চাইতে এত নিরিবিলি পরিবেশে ইবাদত করার সুযোগ আর আমাদের জন্য নেই। কোরআন এবং হাদিস উভয়ের মাধ্যমে এতেকাফ প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না। এটি কোরআনের আয়াত থেকে প্রমাণিত। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। এই হাদিসের মাধ্যমে একটি জিনিস বোঝা গেল, সেটি হচ্ছে যে এতেকাফ মানসুখ হয়ে যায়নি, বরং এতেকাফের বিধানটি জারি আছে এবং এতেকাফটা রমজান মাসেই করাটাই হচ্ছে ভালো বা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে মৃত্যু না দিয়েছেন, অর্থাৎ তিনি মৃত্যু পর্যন্ত শেষ দশকে এতেকাফ করতেন। সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণের জন্য এবং ইহিয়া আনলে সুন্নাতিহি, তার সুন্নাতকে জীবিত রাখার জন্য, পুনরুজ্জীবিত করার জন্য তার স্ত্রীগণ এতেকাফ করতেন। সুতরাং এতেকাফের বিধান জারি আছে, চালু আছে এবং এটি মানসুখ হয়ে যায়নি। সম্মানিত সুধী মণ্ডলী, এতেকাফের জন্য জুমা মসজিদে এতেকাফ করা, এটি হচ্ছে উত্তম। তবে যদি কোনো মসজিদে ওয়াক্তিয়া মসজিদও হয়, পাঁচ অক্ত সেখানে যদি সালাত জারি থাকে, সেখানে এতেকাফ করা যেতে পারে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিসে এসেছে, বর্ণিত একটি হাদিসে এসেছে লা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামিইন, জামে মসজিদ ছাড়া এতেকাফ হয় না। আরেকটি হাদিসে, আরেকটি রেওয়ায়েতে আসছে ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদে জামাআতিন, যে মসজিদে জামাত হয় সেই মসজিদ ছাড়া এতেকাফ হয় না। তাহলে জুমা মসজিদে এতেকাফ করাটাই ভালো, না হলে জুমার জন্য আবার বের হতে হবে। তবে যদি ওয়াক্তিয়া মসজিদও হয় কিন্তু সেখানে যদি নিয়মিত সালাত আদায় হয়, পাঁচ ওয়াক্ত সালাত জারি থাকে, তাহলে সেখানেও এতেকাফ হয়ে যাবে। এতেকাফের জন্য আমাদের বিশে রমাজান সূর্যাস্তের পূর্বে আমাদেরকে মসজিদে বা এতেকাফ স্থলে প্রবেশ করতে হবে, এবং যখন শাওয়ালের চাঁদ উঠে যাবে অর্থাৎ ঈদের আগের দিন মাগরিবের পরে আমরা এতেকাফ থেকে মুক্ত হয়ে যাব, অর্থাৎ বের হয়ে যাব। আরেকটি বিষয় যে এতেকাফ মসজিদেই করতে হবে, মসজিদ ছাড়া কিন্তু এতেকাফ হবে না। আমাদের মধ্যে, নারীদের মধ্যে বিশেষ করে প্রচলন রয়েছে, অনেকে তারা বাড়িতেই এতেকাফ করেন বা এতেকাফ করার নিয়ত করেন, বাড়িতে কোনো এতেকাফ হবে না। যদি এতেকাফ করতে হয় তাহলে মহিলারা মসজিদে এতেকাফ করবে, এর জন্য কয়েকটি শর্ত রয়েছে, যেমন স্বামীর অনুমতি লাগবে, তারপরে ফেতনার আশঙ্কা মুক্ত থাকতে হবে, তাদের জন্য পৃথক ব্যবস্থাপনা থাকতে হবে। এই শর্তগুলো যদি বিদ্যমান থাকে তাহলে মহিলারা এতেকাফ করবে, তবে মসজিদে তাদেরকে এতেকাফ করতে হবে। বাড়িতে যে একটি জায়গাকে তারা নির্দিষ্ট করে নিয়ে মহিলারা এতেকাফ করার চিন্তাভাবনা করেন, এটি কিন্তু সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এ বিষয়ে মোহতারা মামিরা জামাতের সিয়াম ও কিয়াম বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, সেখানে ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। ওয়ান আয়েশা তাকালাত আস-সুন্নাতু আলাল মুতাকিফে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে এতেকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে আল্লাহ ইয়াউদা মারিদান, সে তিনি যিনি এতেকাফকারী মুতাকিফ তিনি কোনো রোগীর সেবা করবেন না। ওয়ালা ইয়াশহাদা জানাযাতান, তিনি জানাজায় উপস্থিত হবেন না। ওয়ালা ইয়ামাসসাল মারআতা ওয়ালা ইউবাশিরাহা, কোনো নারীকে স্পর্শ করবে না এবং তার সাথে সহবাস করবে না, অর্থাৎ স্ত্রীর সাথে। ওয়ালা ইখরুজা লি হাজাতিন ইল্লা লিমা লাবুদ্দা মিনহু, একান্ত প্রয়োজন ছাড়া মসজিদ থেকেও বের হবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন,
সওম ছাড়া কোনো ইতিকাফ নেই ওয়ালা ইতিকাফ ইল্লা ফি মসজিদিন জামিইন এবং জামে মসজিদ ছাড়াও কোনো ইতিকাফ নেই রাহু আবু দাউদ আবু দাউদ হাদিস নম্বর 2473 মিশকাত হাদিস নম্বর 2106 তাহলে এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে জুমা মসজিদ ছাড়া ইতিকাফ নেই আরেকটি রেওয়ায়েত আছে যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করলাম যে কোনো মসজিদে যদি জামাত হয় তাহলে সেখানে ইতিকাফ করা জায়েজ আছে তবে জুমা মসজিদে ইতিকাফ করাটাই হচ্ছে উত্তম তাহলে লাইলাতুল কদর আমরা অনুসন্ধান করতে চাই ইতিকাফে বসলে এই বিষয়টা অত্যন্ত সহজ হয় ইতিকাফে থাকলে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা থাকে না আমরা নিরবিচ্ছিন্নভাবে কোরআন তেলাওয়াত করতে পারি ইবাদত বন্দেগী করতে পারি তাসবিহ তাহলিল করতে পারি পারিবারিক চিন্তা থেকে মুক্ত হয়ে একান্তে আল্লাহর সান্নিধ্যে কাটানোর জন্য এবং লাইলাতুল কদর পাওয়া অনুসন্ধানের জন্য ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সুতরাং আমরা চেষ্টা করব এখনো যারা আমরা জীবনে একবারও ইতিকাফ করিনি তাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাবো যে আমরা অন্তত জীবনে একবার হলেও ইতিকাফে বসার চেষ্টা করি এবং এর মাধ্যমে আল্লাহর ইবাদতে নির্বিচ্ছিন্ন সময় কাটানোর এবং তার নৈকট্য হাসিলের চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত মুসলিমবৃন্দ শেষ দশকের আমলগুলোর মধ্যে তৃতীয় যে আমল সেটি হচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধান আমি আগেই বলেছি যে ইতিকাফ লাইলাতুল কদর অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাছাড়া এর বাইরে আমরা যারা ইতিকাফে বসবো না আমাদেরকেও তো লাইলাতুল কদরের ফজিলত অবশ্যই লাভ করতে হবে সুতরাং লাইলাতুল কদরের ফজিলত লাভ করার জন্য লাইলাতুল কদর আমাদেরকে জাগতে হবে অনুসন্ধান করতে হবে ঘুমে যদি আমরা বিভোর থাকি তাহলে এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি আমা আদরাকা মা লাইলাতুল কদর তুমি কি জানো লাইলাতুল কদর কি এখানে মা ইস্তিফহাম দ্বারা লাইলাতুল কদরের মর্যাদা আরও যে অনেক বেশি সেই বিষয়টির দিকে ইঙ্গিত করা হয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তাহলে আমরা লাইলাতুল কদর জাগরণের মাধ্যমে হাজার মাস ইবাদত করলে হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে ফজিলত যে সওয়াব পাবো আমরা যদি আমাদের তকদিরে এবং আমাদের নসিবে লিপিবদ্ধ থাকে এবং আমরা যদি রাত্রি জাগরণের মাধ্যমে লাইলাতুল কদরের সন্ধান লাভ করতে পারি তাহলে হাজার মাসের যে ফজিলত সেটি আমরা লাভ করব আল্লাহ রাব্বুল আলামিন এই মহা ফজিলত লাভে আমাদের জীবনকে ধন্য করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনাবি হুরায়রাত ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমাদান শাহরুন মুবারাকুম তোমাদের কাছে রমজান মাস এসেছে রমজান মাস হচ্ছে একটি বরকতপূর্ণ মাস ফরযাল্লাহু আলাইকুম সিয়ামাহু ফরযাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই রমজানের সিয়ামকে ফরজ করেছেন তুফতাহু ফিহি আবওয়াবুস সামা রমজান মাসে আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয় অতগুলো ফিহি আবু আবুল জাহিম এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় অতগল্লু ফিহি মারাদাতুস শায়াতিন বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয় বেঁধে ফেলা হয় এরপরে আল্লাহ রসুল বলছেন লিল্লাহি ফিহি লাইলাতুন রমজান মাসে এমন একটি রাত রয়েছে খৈরুম মিন আলফি শাহর যেটি হাজার মাসের চাইতে উত্তম মান হুরিমা খৈরাহা যে এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হবে ফাকাদ হরেম সে আল্লাহর বিশেষ রহমত লাভ থেকে বঞ্চিত হবে নাউজুবিল্লাহ নাসাই হাদিস নম্বর 2106 আহমাদ 8979 মিশকাত হাদিস নম্বর 1962 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ দিকে বললেন কেউ যদি লাইলাতুল কদর লাভ থেকে বঞ্চিত হয় ফাকাদ হরেম তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত লাভ থেকে বঞ্চিত হবে আমরা কি চাই যে লাইলাতুল কদরের এত ফজিলত এত গুরুত্ব এত মাহাত্ম্য এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হতে অবশ্যই আমরা চাই না আমরা যদি আমাদের নিয়তের মধ্যে আজ পর্যন্ত দুর্বলতা থেকেও থাকে তবে আজকে জুমার পর থেকে আমরা দৃঢ় সংকল্প করি আমরা সংকল্পবদ্ধ হই আমাদের নিয়তকে মজবুত করি যে আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা লাইলাতুল কদরগুলোকে বেজোড় রাত্রিগুলোকে জাগরণ করার চেষ্টা করব এবং আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে এই মহা ফজিলত লাভ করার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আর তা না করে আমরা যদি অবহেলায় কাটিয়ে দিই এবং এই লাইলাতুল কদরের ফজিলত লাভ থেকে আমরা বঞ্চিত হই তাহলে আমাদের চাইতে দুর্ভাগা বা হতভাগা আর কেউ থাকবে না সেটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন ওয়ান আনাস ইবনে মালিকিন ক্বাল দাখাল রমাদান
فقال رسول الله صلى الله عليه وسلم رمضان মাস আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না হাদা শাহর কদ হাদারাকুম তোমাদের সামনে রমজান মাস উপস্থিত হয়েছে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফ শাহর এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে যেটি হাজার মাসের চাইতে উত্তম মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু যে এই রাতের মর্যাদা থেকে বঞ্চিত হবে কল্যাণ থেকে বঞ্চিত হবে সে ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হবে এরপর আল্লাহর রাসূল বলছেন ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুমিন প্রত্যেক হতভাগা ছাড়া আর কেউ এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় না রাওয়াহু ইবনু মাজাহ মিশকাত হাদিস নম্বর 1964 তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বললেন যে দুর্ভাগা হতভাগা ব্যক্তি ছাড়া লাইলাতুল কদরের এই কল্যাণ থেকে আর কেউ বঞ্চিত হবে না সুতরাং আমরা যেন বঞ্চিত না হই এবং আল্লাহর হতভাগা বান্দাদের অন্তর্ভুক্ত না হই বরং লাইলাতুল কদর অনুসন্ধানের মাধ্যমে এবং কিয়ামুল লাইল এবং রাত্রি জাগরণের মাধ্যমে লাইলাতুল কদর লাভ করে আমরা যেন তার সৌভাগ্যবান বান্দার অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করি আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তার সাহায্য সহযোগিতা এবং তৌফিক ছাড়া কোনো ভালো কর্ম সম্পাদিত হতে পারে না সম্মানিত শ্রোতা মণ্ডলী লাইলাতুল কদর আসলে কোন দিন আপনি যদি মোবাইলে যান তাহলে দেখবেন 27 রাত্রি যেই দিন সেই দিন মোবাইলে লাল কালার দিয়ে ওটাকে চিহ্নিত করা হয়েছে এবং নিচে লেখা আছে লাইলাতুল কদর মানে তারা নির্দিষ্ট করে দিয়েছেন অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের কি নীতি এবং আদর্শ ছিল সেই বিষয়টা আমরা একটু খেয়াল করি যদি একদিন নির্ধারিত হয়ে যায় তাহলে তো আর বাকি যে শেষ দশকের গুরুত্ব শেষ দশকের বিশেষ করে বেজড় রাত্রিগুলোতে ইবাদত বন্দেগীর আর কোনো প্রয়োজন থাকে না এই কারণে আমরা নির্দিষ্ট করার ইখতিয়ার আমাদেরকে কেউ দেয়নি বরং আনা আয়েশা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান তোমরা রমজান মাসের শেষ দশকের বেজড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর কি করো অনুসন্ধান করো তাহলে লাইলাতুল কদর রমজান মাসে আছে তারপরে বিশেষভাবে শেষ দশকে এবং আরও স্পেসিফিকভাবে বলা হচ্ছে শেষ দশকের বেজড় রাত্রিগুলোতে তাহলে আমরা শেষ দশক জাগরণ বিশেষ করে বেজড় রাত্রিগুলোতে যদি আমরা জাগরণ করি আমরা চেষ্টা করি আমরা কিয়ামুল লাইল করি ইবাদত বন্দেগীতে নিয়োজিত হই তাহলে আমরা নিশ্চিতভাবে লাইলাতুল কদর লাভ করতে পারবো কিন্তু যদি একটা দিনকে নির্দিষ্ট করে নিই সেই দিনে একটা উৎসবের আমেজে আমরা পরিণত করে নিই ইবাদতের চাইতে আমরা সেই দিনকে মানে বিরিয়ানি তৈরি করে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে যায় এবং মনে করে নিই যে এটি লাইলাতুল কদর আজকে জাগলে আমি পেয়ে যাব এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামের কর্মনীতি কর্মপদ্ধতি নয় কারণ হাদিস থেকে আমরা সেই বিষয়টি পাই না সুতরাং আমাদের কর্তব্য হবে শেষ দশকের প্রত্যেকটা 21, 23, 25, 27, 29 এই পাঁচটি রাত্রি জাগরণ করা খুব কঠিন আমাদের জন্য হবে না আমরা এই রাত্রিগুলোতে অনুসন্ধান করার চেষ্টা করব দেখুন একটি নির্দিষ্ট রাতে লাইলাতুল কদর যদি হতো তাহলে আমরা শুধু সেই রাতেই ইবাদত করতে ব্যস্ত হয়ে যেতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত আছে তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে লাইলাতুল কদর কোন দিন সেটি সংবাদ দেওয়ার জন্য বের হলেন বের হয়ে তিনি দেখলেন যে দুইজন সাহাবী এই নিয়ে দ্বন্দ্ব বিবাদ করছে ফাসাদ করছে যে কোন দিন লাইলাতুল কদর সেই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর আমি তোমাদেরকে লাইলাতুল কদর কোন দিন সেই সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম কিন্তু ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন অমুক অমুক দুইজন ব্যক্তি লাইলাতুল কদর কোন দিন নিয়ে বিবাদ বিসম্বাদে তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে ফা রুফিআত ফলে এটা আমার কাছে আমাকে জানানো হয়েছিল কিন্তু আমার কাছ থেকে এলেমটা তুলে নেওয়া হয়েছে এরপরে আল্লাহ রাসূল যেটি বলেছেন সেটি আমাদের জন্য অবশ্যই খেয়াল করা দরকার সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন দিন লাইলাতুল কদর এটি তোমাদের জন্য কল্যাণকর এই অংশটুকু কিন্তু আমাদের জন্য যথেষ্ট যে শেষ দশকের বেজড় রাত্রিগুলো আমাদেরকে প্রত্যেকটা রাত্রি আমাদেরকে জাগতে হবে এবং লাইলাতুল কদর অনুসন্ধান করার চেষ্টা করতে হবে এক রাত্রিকে শুধু ইবাদত বন্দেগীর জন্য আমরা নির্ধারণ করে নেব না কারণ আল্লাহ রাসূল যেহেতু ভুলিয়ে দেওয়ার মধ্যেই বলছেন তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ রাসূল যদি কোনো বিষয়টাকে কল্যাণকর বলেন তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য কল্যাণকর হতে বাধ্য আর যদি তিনি কোনো বিষয়কে অকল্যাণকর বলেন তাহলে সেটিও আমাদের জন্য অকল্যাণকর হতে বাধ্য এরপর আল্লাহ রাসূল বলছেন ফালতামিসুহা ফিত্তাসিয়াতি ওয়াসাবিয়াতি ওয়াল খামিসাতে
তোমরা 29, 27, 25 এই বেজর রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করার চেষ্টা করো। এখানে ওই বছরের যে লাইলাতুল কদর যে দিনগুলোতে হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, মোট কথা হলো যে লাইলাতুল কদর আমাদের সবচাইতে গ্রহণযোগ্য মত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বহু হাদিসের সমন্বয় করে, সেটি হচ্ছে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। সুতরাং বেজর রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, লাইলাতুল কদরে আমরা যে দোয়াটি পাঠ করব সেটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি যদি জানতে পারি বা আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি কোন দোয়াটি পাঠ করব বলে আপনি মনে করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তুমি লাইলাতুল কদর পেলে বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি অত্যন্ত ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমাকে ক্ষমা করাকে পছন্দ করো, ফাআফু আন্নি সুতরাং আমাকে ক্ষমা করে দাও, কারণ আমার অনেক ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি পাপ রয়েছে, অতএব আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো। এই জন্য লাইলাতুল কদরের রাত্রিগুলোতে আমরা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এখানে একটি বিষয় একটু ইঙ্গিত দেওয়া ভালো হবে, সেটি হচ্ছে যে তিরমিজিতে ইন্নাকা আফুবুনের পরে করিম শব্দ একটি রেওয়ায়তে এসছে, কিন্তু এই শব্দটা কিন্তু প্রমাণিত নয়। অনেকে এটি বলে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন করিমুন, করিমুন শব্দটা অতিরিক্ত যুক্ত করে, কিন্তু এটি সঠিক নয়। শেখ আলবানী রহমাহুল্লাহ বলেছেন, লা আসলা লাহা, এর কোনো ভিত্তি নেই। ফাজ্জাহিরু আন্নাহা মিন মুদরাজা মিন বাদিন নাসিখিন আও আত-তাবেইন, কোনো লিপিকারক অথবা মুদ্রণকারীরা হয়তো এটি হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুতরাং ইন্নাকা আফুবুনের পরে করিমুন শব্দটি অনেকে বলেন এটি প্রমাণিত নয়। আমরা বলবো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আমরা লাইলাতুল কদরে বেশি বেশি পড়ার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল রমজানের শেষ দশকের আমলগুলো, তার সাথে আনুষঙ্গিক আরেকটি বিষয় সেটি হচ্ছে ফিতরা। এটি বলে আমরা আমাদের আলোচনা ইনশাআল্লাহ পরিসমাপ্তি ঘটাবো। ফিতরা প্রদান করতে হবে। আন ইবনে ওমর কল ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআ মিন তামরিন আও সাআ মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়া যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাতে, মুত্তাফাকুন আলাইহি, মিশকাতুল মাসাবি, হাদিস নম্বর 1815। আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা ফরজ করেছেন একসা খেজুর অথবা একসা জব, স্বাধীন ব্যক্তির উপরে, দাসের উপরে, নারীর উপরে, পুরুষের উপরে, ছোট বড় সকল মুসলমানের উপরে, এবং এটি ঈদগাহে যাওয়ার পূর্বেই আদায় করার নির্দেশ দিয়েছে। তাহলে এ হাদিস থেকে স্পষ্টভাবে সায়ের কথা বলা হয়েছে, একসা। আরেকটি হাদিস আবু সাইয়েদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুন্না নখরুজু যাকাতুল ফিতর সাআ মিন তাআমিন। আবু সাইয়েদ খুদরী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ কীভাবে ফেতরা দিত তার একটি বাণীচিত্র অঙ্কন করেছেন, তার রূপরেখা, তার আমল হাদিসে তিনি উল্লেখ করেছেন। সেটি হচ্ছে তিনি বলছেন যে কুন্না নখরুজু যাকাতুল ফিতর সাআ মিন তাআমিন। প্রথমে বলা হয়েছে যে আমরা যাকাতুল ফিতর বের করতাম সাআ মিন তাআমিন, একসা খাদ্যদ্রব্য। সুতরাং এই খাদ্যের মধ্যে অবশ্যই চাল চলে আসে, যে যে দেশের যেটি প্রধান খাদ্যদ্রব্য সেটি তারা দিবে। আও সা আমিন শাইরিন অথবা একসা জব, আও সা আমিন তামরিন একসা খেজুর, আও সা আমিন আকিতিন একসা পনির, আও সা আমিন জবিবিন একসা কিশমিশ, মুত্তাফাকুন আলাইহি, মিশকাতুল মাসাবি, হাদিস নম্বর 1816। তাহলে এই হাদিসেও কিন্তু একসায়ের কথা বলা হলো এবং সা আমিন তা আমিন স্পষ্টভাবে একসা খাদ্যদ্রব্যের দানের কথা বলা হলো। নাসাইতে আরেকটি হাদিস এসেছে 2509 নম্বর হাদিস, আন ইবনে আব্বাসিন কল সাদাকাতুল ফিতর সা আমিন তা আমিন, সাদাকাতুল ফিতর হচ্ছে একসা খাদ্যদ্রব্য। সুতরাং যারা বলেন যে চাউল দিয়ে ফিতরা আদায় হবে না, এই কথাটি সঠিক নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস স্পষ্টভাবে এবং সাহাবা কেরামের থেকে স্পষ্টভাবে বর্ণিত আছে সা আমিন তো আমিন, একসা খাদ্যদ্রব্য। সুতরাং আমাদের খাদ্যদ্রব্য, আমাদের প্রধান খাদ্য যেহেতু চাউল, সুতরাং আমরা নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লামের বাণীর প্রতি আমল করে আমরা নির্দ্বিধায় একসা ফিতরা দিব, অর্ধ সা নয়, কারণ রাসূল সাল্লাম এবং সাহাবা কেরাম থেকে একসা ফিতরা দেওয়াই হচ্ছে প্রমাণিত। সুতরাং সেটির উপরে আমরা আমল করব এবং বিতর্কে থাকার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন বিষয়টা হলো যে আমরা ফেতরা কী দিব, টাকা দিয়ে দিব না খাদ্য দিয়ে দিব, এই নিয়ে নানা রকম
মত, ফেসবুকে নানা রকম ঝড়, দ্বন্দ্ব, ফাসাদ, বিভিন্ন রকমের জবাব পাল্টা জবাব, যুক্তি পাল্টা যুক্তি, অ্যাটাক কাউন্টার অ্যাটাক বিভিন্ন রকমের আমরা লক্ষ্য করি। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে যুক্তি দেওয়া হয় যে যদি চাউল দেওয়া হয় তাহলে অনেক গরিব মানুষ নিতে লজ্জাবোধ করে, আবার টাকা দিলে দিতে সহজ হয়, কত রকমের যুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পদদলিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পুনর্জীবিত করার পরিবর্তে সুন্নাতকে মেরে ফেলার জন্য যত রকমের কিয়াস এবং যুক্তি দিয়ে আমার মতকে সুপ্রতিষ্ঠিত করার মানে ব্যর্থ প্রচেষ্টা চালাতে আমরা বিন্দুমাত্র মানে চেষ্টা চালাতে আমরা কসুর করি না, আমরা ক্ষান্ত হই না। একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দরিদ্র ছিল, ফকির ছিল, সেই যুগেও মুদ্রা ছিল, দিনার দিরহাম ছিল, আমাদের চাইতে আরও দামি মুদ্রা ছিল। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা একরাম কেন টাকা পয়সা বা মুদ্রা দিয়ে ফিতরা দিলেন না, সেই বিষয়টি আপনাদেরকে খেয়াল করতে হবে। সৌদি আরবে আমরা পড়াশোনা করেছি, সেখানে দেখেছি ধনী ধনী মানুষ তারা টাকা দিলে তো সহজে দিয়ে দিতে পারে, কিন্তু বাজার থেকে যারা সৌদি আরবে গিয়েছেন, থেকেছেন, পড়াশোনা করেছেন, কর্মক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য গিয়েছেন, তারা লক্ষ্য করেছেন রাস্তার পাশে দ্রব্য থাকে, সেখান থেকে কিনে সবাই খাদ্যদ্রব্য একসা পরিমাণ দিয়ে দেয় পরিবারের সদস্যদের পক্ষ থেকে। সুতরাং একসা খাদ্যদ্রব্যই দিতে হবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এবং এটি দিলেই বিতর্কের ঊর্ধ্বে থাকা যাবে। টাকা দিয়ে দিলে হবে না হবে সেই বিতর্কের মধ্যে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং আমাদের নিজেদের যুক্তি খাটানোর কোনো প্রয়োজন নেই। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমাহুল্লাহ বলেছেন, লা ইয়াজুজু ওয়া লা ইউজুজু ইখরাজু যাকাতিল ফিত্রে নুকুদান মুখালিফান লিল লিকাউনিহি মুখালিফান লিল আদিল্লা শারঈয়্যা, শারঈয় দলিলের বিরোধী হওয়ার কারণে যাকাতুল ফিত্র টাকা পয়সা, যাকাতুল ফিত্র টাকা পয়সা দিয়ে দেওয়া এটি জায়েজ নয়। তিনি চমৎকার দুটি শব্দ ব্যবহার করেছেন, লা ইয়াজুজু ওয়া লা ইউজুজু, জায়েজ নয় এবং যথেষ্ট নয়। সুতরাং সুন্নাতের প্রতি আমল করার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং আমরা সুন্নাতের প্রতি আমল করে একসা খাদ্যদ্রব্য দিয়ে ইনশাআল্লাহ আমরা ফিতরা প্রদান করব। আড়াই কেজি চাউল আমরা ইনশাআল্লাহ প্রত্যেক সদস্যের জন্য আমরা প্রদান করব ইনশাআল্লাহ, এবং কোনো যুক্তি তর্কের মধ্যে আমরা যাব না। সম্মানিত সুধী মণ্ডলী, রমজান মাস শেষের দিকে চলে এসেছে। আমি আগেই বললাম যে আজকে 22 রমজান, 23-এর রাত, আজকে আর কয়েকটা দিন মাত্র আছে, এরপরে রমজান আমাদের জীবন থেকে চলে যাবে এই বছরের মতো। আগামী বছর যে আমরা এই রমজান লাভ করতে পারবো কি না, পাবো কি না, এই রমজানের অফুরন্ত কল্যাণ এবং বরকতে আমি ধন্য হতে পারবো কি না, সেই নিশ্চয়তা কিন্তু নেই। এই জন্য হাসান বসরি রহমাহুল্লাহ তিনি বলেছেন, আলা ইন্না শাহরাকুম কাদ আখাদা ফিন নাকসে ফাজিদু আনতুম ফিল আমাল। হাসান বসরি বলছেন যে তোমাদের রমজান মাস কাদ আখাদা ফিন নাকসে, মানে কমতে শুরু করেছে, মানে শেষের দিকে চলে গেছে, ফাজিদু আনতুম ফিল আমাল, সুতরাং তোমরা তোমাদের আমলের মাত্রাটা বাড়িয়ে দাও। হাসান বসরির এই আহ্বানে আমরা জানাবো সবার প্রতি, নিজেদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি, যে রমজান মাস শেষ হয়ে আসছে, আর কয়েকটা দিন আমরা আমাদের আমলের মাত্রাকে বাড়িয়ে দিই। আমরা বাসে চড়ি, খেয়াল করি যদি বাস দেরিতেও ছাড়ে, তাদের একটা টাইমিং আছে, দেরিতে ছাড়লেও তারা শেষের দিকে এত দ্রুত গাড়ি চালায় যে কোনো মূল্যে তাকে আবার পরবর্তী ট্রিপ ধরতে হবে বা গন্তব্যে পৌঁছতে হবে। সুতরাং অত অনুরূপভাবে ট্রেন চালক তারাও কিন্তু চেষ্টা করে যথাসময়ে তার গন্তব্যে পৌঁছার জন্য, কারণ পরবর্তীতে আবার সময় মতো ট্রেন ছাড়তে হবে। সুতরাং আমরা যারা এখনও লেট করে ফেলেছি অথবা আমরা ইবাদত বন্দেগীতে এখন আমাদের ঘাটতি রয়েছে, কিছু সময় এখনও বাকি আছে, অল্প সামান্য সময়, শেষ দশকের আর মাত্র কয়েকটি দিন, এই দিনগুলোতে আমরা ইবাদত বন্দেগীতে কানোর চেষ্টা করি। এবং হাসান বসরি যে আমাদেরকে আহ্বান জানিয়েছেন, ফাজিদু আনতুম ফিল আমাল, তোমরা আমল বাড়িয়ে দাও, সেই আমল বাড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করি। এবং রমজান মাসের যে প্রভাব, রমজান মাস আসলে মসজিদ ভর্তি হয়ে যায় মুসল্লিতে, কিন্তু রমজানের যত দিন কমতে থাকে তত মুসল্লির সংখ্যা কম হতে থাকে, এটাই হচ্ছে আমাদের চিররূঢ় বাস্তবতা। প্রথম দিন মসজিদে জায়গা হয় না, হই হুল্লোড় হট্টগোল, বারান্দায় জায়গা হয় না, ছাদে চলে যেতে হয়, এরপরে একদিন দুই দিন পাঁচ দিন যে এক সপ্তাহ সর্বোচ্চ, যেতে আস্তে আস্তে কী হয়ে যায়, কম হয়ে যায়। বিশির আল হাফিকে জিজ্ঞেস করা হয়েছিল যে রমজান মাস আসলে সবাই ইবাদত বন্দেগীতে ব্যস্ত হয়ে যায়, অনেক কষ্ট করে রমজান মাস যখন আসে সব কিছু ছেড়ে দেয়। তিনি বলেছিলেন, বিসাল কওমু লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান, সেই সম্প্রদায় কতই না নিকৃষ্ট যারা রমজান মাস ছাড়া আল্লাহকে চেনে না। তাহলে শুধু রমজান মাস নয়, বরং রমজানের বাইরেও আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে চিনতে হবে, তার ইবাদত বন্দেগী আমাদের
করতে হবে। শুধু রমজান আসলো আর রমজানকে সালাম দিয়ে বিদায় জানিয়ে দিলাম, কোরআন মাজিদকে সুন্দর করে বেঁধে রেখে দিলাম আর সারা বছর খুললাম না, কোরআনের উপরে ধুলাবালির আস্তরণ পড়ে গেল, এই ধরনের আচরণ কোনোদিনই কাম্য নয়। সেটি বিশ্বের আল হাফি বলেছেন যে সেই সম্প্রদায় কতই না নিকৃষ্ট যারা লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান, যারা রমজান মাস না আসলে আল্লাহকে চেনে না। মাসিক আত-তাহরিকের মে সংখ্যায় রমজানের প্রভাব কীভাবে ধরে রাখা যাবে সেই বিষয়ে একটি আর্টিকেল যাচ্ছে, পত্রিকাটা পড়লে ইনশাল্লাহ আপনারা সেখানে দেখে নেবেন। আরেকটি হাদিস বলছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা আরাদাল্লাহু বি আব্দিন খায়রান ইস্তামালাহু, আল্লাহ যখন কোনো বান্দার ভালো চান তখন তাকে ইস্তেমাল করেন। সাহাবা একরাম বললেন যে কাইফা ইস্তামালুহু, আল্লাহ রাসূল সাল্লাম ইস্তামালুহু এর অর্থ কী? আল্লাহ রাসূল বললেন ইউয়াফিকুহু লি আমালিন সালিহিন ক্বাবলাল মাউতে, তাকে মৃত্যুর পর পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন, সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, তারপরে তার জান কবজ করেন অর্থাৎ তার মৃত্যু দান করেন। তাহলে শেষ আমলটা যেন আমাদের ভালো হয়। যদি আমাদের এই রমজান মাসেই যদি আমাদের কারো ভাগ্যে মৃত্যু লিপিবদ্ধ থাকে তাহলে আমরা যেন শেষ আমল করে বিদায় নিতে পারি। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তার বান্দাদেরকে, ভালো বান্দাদেরকে সৎ কাজ করার তৌফিক দান করেন। কেউ হয়তো সিয়াম পালন করছে, সিয়াম পালনরত অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, এটি তার শেষ আমল ভালো, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। অথবা কেউ হয়তো সালাত আদায় করছে, আমরা অনেক সময় দেখি সালাত আদায় করতে করতেই তার মৃত্যু চলে আসে, তাহলে ভালো কাজ করা অবস্থাতেই তার মৃত্যু হবে, এটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ সময়ে ভালো কাজ করার তৌফিক দান করে, ইস্তা আমেলুহের অর্থ। অথবা ভালো কাজটা করলো, করার পর পরেই তার মৃত্যু চলে আসলো, পরপরে মৃত্যু চলে আসলো, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে ভালো কাজ, মৃত্যুর পূর্বে ভালো কাজ করার তৌফিক দান করেন। সুতরাং আমাদের পরিসমাপ্তি, জীবনের পরিসমাপ্তিটা যেন হুসনুল খাতেমা হয়, আমরা যেন এমন আমলের মাধ্যমে আমাদের শেষ নিঃশ্বাসটা আমরা ত্যাগ করতে পারি যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আর কয়েকটি বিষয় আমি আপনাদেরকে ইঙ্গিত দান করে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে যে আপনারা জানেন মোহতারাম আমিরে জামাতের জাকাত ও সাদাকা একটি ছোট বই বেরিয়েছে, সেই বইটি জাকাত সাদাকা সম্পর্কে বিভিন্ন মাসলা মাসায়েল আলোচিত হয়েছে, আপনারা এটি সংগ্রহ করে নেবেন অবশ্যই। সেই সাথে এই যে শেষ দশকের বেজর রাত্রিগুলো আমরা জাগরণ করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন মাজিদের অনুবাদ পড়ব, এক্ষেত্রে আমিরে জামাত আমাদের জন্য কষ্ট স্বীকার করে তর্জমাতুল কোরআন উনি অনুবাদ করেছেন, পুরো 30 পারার কোরআনের অনুবাদ একটি ভলিউমের মধ্যে, এটি আমরা রাখার চেষ্টা করব। সেখানে কোরআন মাজিদের টেক্সট দেওয়া আছে এক পাশে এবং আর এক পাশে অনুবাদ দেওয়া আছে, এটি আমরা লাইলাতুল কদর জাগরণের ক্ষেত্রে এটা আমাদের জন্য সহায়ক হবে ইনশাল্লাহ। আমরা সবাই এখনও যারা সংগ্রহ করিনি প্রত্যেকে সংগ্রহ করে নেব। এরপরে আমাদের বাইতুল মাল ফান্ড আছে এখানে আহলে হাদিস আন্দোলনের, সেখানে আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে সেই জাকাত আমরা আন্দোলনের বাইতুল মাল ফান্ডে আমরা জমা করবো ইনশাআল্লাহ, তার নির্দিষ্ট প্রাপ্য যারা আছেন হকদার তাদের কাছে ইনশাআল্লাহ আমরা এটি পৌঁছে দিব। এরপর আপনারা দেখছেন যে আমরা সালাত আদায় করছি, মূলত এটি ডাইনিং রুম মার্কাজের, সেই ডাইনিং রুম আমাদের মসজিদ ভেঙে ফেলা হয়েছে, সেখানে সাততলা একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হবে, সেই নির্মাণে আপনারা অবশ্যই সহযোগিতায় উদার হস্তে এগিয়ে আসবেন, ইনশাআল্লাহ মসজিদ নির্মাণ হবে এবং এটি আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হবে। সুতরাং রমজান মাসে এই সাদাকায়ে জারিয়ার ফজিলত থেকে যেন আমরা বঞ্চিত না হই, এই জন্য আমরা উদার হস্তে আমরা মসজিদ নির্মাণে এগিয়ে আসব এবং সকলে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতার মাধ্যমে মার্কাজের কেন্দ্রীয় মসজিদেরও একটু কেন্দ্রীয় মর্যাদা থাকবে, মর্যাদা আছে, দূর দূরান্ত থেকে এখানে মুসল্লি আসেন, অনেকে কষ্ট করে রোদে সালাত আদায় করেন, সুতরাং তাদেরকে যেন আর কষ্ট না করতে হয়, তারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে সালাত আদায় করতে পারেন, এই জন্য আপনারা মসজিদ নির্মাণের এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হল আপনারা জানেন যে মাদ্রাসার আমাদের উত্তর পাশে আমাদের যে আবাসিক ভবন আছে উত্তর পাশে 2 বিঘা 7 কাঠা মতো জমি আমাদের ক্রয় করতে হবে, ভবিষ্যতে আমরা এই জমি ক্রয় করার হয়তো আর সুযোগ পাবো না, কারণ দিন দিন মার্কাজের পরিধি বাড়ছে। আমরা যখন মার্কাজের ছাত্র ছিলাম আমি তখন ছাত্র 100, 150, 200, 250 সর্বোচ্চ 300 মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন প্রায় 1400 ছাত্র, ছাত্রী আরও 1200, 2500 আমাদের ছাত্র ছাত্রী রয়েছে। সুতরাং দিন যত যাবে আরও এর পরিধি বাড়বে। গত জুমায় আমিরে জামাত বা এর আগে আমিরে জামাত বারবার উদাত্ত আহ্বান জানিয়েছেন যে পরিমাণ ছাত্র আসে আমরা সেভাবে নিতে পারি না,
আমরা আরও ছাত্র এখানে ভর্তি করতে চাই, কিন্তু জায়গার অভাবে আমাদের সম্ভব হয় না। সুতরাং এই জায়গাগুলো আমাদের ক্রয় করতে হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জমি ক্রয়েও আমরা সহযোগিতা করব। আমাদের দায়িত্বশীল আছেন, আমাদের মুফাক্কাস স্যার আছেন, তার সাথে যোগাযোগ করে, আমাদের এখানে রশিদ আছে, আপনারা যোগাযোগ করে অবশ্যই জমি দান করবেন। সেই সাথে তাবলিগ ইজতেমার মাঠ ক্রয়, এটি আমরা বলেছি যে একজনের বসার জায়গা কমপক্ষে ন্যূনতম 2,500 টাকা দিয়ে আমরা অংশীদার হব, কারণ আমরা চলে গেলে আমাদের আহলে হাদিস জামাতের জন্য একটি স্থায়ী তাবলিগ ইজতেমার জায়গা যদি থাকে ইনশাআল্লাহ এটাও আমাদের জন্য। এবং সেখানে দারুল হাদিস প্রাইভেট বিশ্ববিদ্যালয় করার আমের জামাতে যে স্বপ্ন আছে ইনশাআল্লাহ আশা করি সেই স্বপ্নটা একদিন বাস্তবায়ন হবে। এবং এই সাথে সর্বশেষ আপনারা জানেন মার্কাজে প্রায় 150 এতিম প্রতিপালিত হয়, ছেলে এবং মেয়ে উভয়ই আছে এদের মধ্যে, যাদের যাবতীয় লেখাপড়ার যাবতীয় খরচ আমরা মার্কাজ থেকে বহন করি। তাছাড়া আহলেদিস আন্দোলনের উদ্যোগে গোটা দেশে প্রায় 400 এতিম আমরা লালন পালন করি। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। সর্বোপরি এই মার্কাজ আমাদের প্রাণের মার্কাজ, এই মার্কাজের ভাব গাম্ভীর্য, মার্কাজের মার্কাজি হাইসিয়াত, মার্কাজের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, কোনো প্রকার শিরক এবং বেদাতে যেন আমরা লিপ্ত না হই সেটি আমাদের খেয়াল করতে হবে। এবং আজকে আরেকটি বিষয়, আমিরে জামাত গত জুমায় বলেছেন যে পহেলা বৈশাখ রমজানের মধ্যে পড়েছে, পহেলা বৈশাখ যেসব মঙ্গল শোভাযাত্রার নামে যেসব হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটানোর সুদূর প্রসারী ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত চলছে, এই বিষয়ে প্রত্যেক সচেতন মুসলিমকে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা শুরু করেছিল আনন্দ শোভাযাত্রা নাম দিয়ে, সেই আনন্দ শোভাযাত্রার মধ্যে আস্তে আস্তে মঙ্গল শোভাযাত্রার নামে মূর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটি বাঙালি সংস্কৃতিও নয়, এটি মুসলিম সংস্কৃতিও নয়। সুতরাং এ ধরনের অনুষ্ঠানে আমরা কোনো প্রকার সহযোগিতা বা আমরা এতে অংশগ্রহণ করব না, সর্বতভাবে আমরা এর থেকে বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় শিরক এবং বিদআত থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটি দল মুশরিকদের সাথে মিলিত না হয়ে যাবে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে শিরক পূজায় আমাদের লিপ্ত হয়তো আমরা অনেকে আমাদের হয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে রক্ষা করুন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দীর্ঘ রমজান ব্যাপী সিয়াম কিয়াম ইবাদত বন্দেগী কবুল করুন। আল্লাহুম্মা আমিন। যারা মৃত্যুবরণ করেছেন আমাদের আত্মীয় স্বজন এবং তাদের কবরের আজাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। যারা আমরা এই মার্কাজে বা রমজান মাসে দান করেছি তাদের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাদের উপযুক্ত প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু মিন শাইইন, নাকেরা বলা হয়েছে অনির্দিষ্টভাবে, যা কিছুই ব্যয় করো না কেন, ইউয়াফা ইলাইকুম, এর পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুযলামুন, এবং তোমরা বিন্দুমাত্র তোমাদের উপর অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না, অর্থাৎ এর সওয়াব তোমাদেরকে কম দেওয়া হবে না। সুতরাং আমরা যার যে সামর্থ্য আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রবাহিত বাতাসের ন্যায় কাররিহিল মুরসালা রমজান মাস আসলে দান করতেন, সেভাবে আমরা দানের হাতকে সম্প্রসারিত করব, কেউ কৃপণতা করব না, প্রত্যেকের সাধ্য অনুযায়ী আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে ইনশাআল্লাহ আমরা দানের হাতকে সম্প্রসারিত করে সাদকে জারিয়া অংশগ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি নেকির কাজ করার দান করার তৌফিক দান করুন। এবং বিশেষত যে বিষয়ে আজকে আমরা খুতবা প্রদান করলাম, শেষ দশকের এই গুরুত্ব অনুধাবন করে আমাদের বেজড় রাত্রিগুলো জাগরণ এর মাধ্যমে লাইলাতুল কদর অনুসন্ধান করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।